ডোকালাম ইস্যুতে ভারতের প্রশংসা করে আমেরিকার নেভাল অয়েল কলেজের প্রফেসর তথা সাময়িক বিশেষজ্ঞ জেমস আর হোলমেস বলেন, নয়াদিল্লি এখনও পর্যন্ত সঠিক পদক্ষেপই নিয়েছে। এই বিতর্ককে ভারত যেমন সমর্থন করেনি, তেমন ওই চীনের মতো হুঙ্কার দিয়ে পরিস্থিতিকে আরো জটিল হতে দেয়নি। ডোকালাম ইস্যুতে আমেরিকা এখনো পর্যন্ত নীরব আছে, এই বিষয়ে হোলমেস বলেন, হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশাসনের এই ইস্যুতে আমেরিকাকে জড়াতে চায় না। যদি সমস্যা বেড়ে যায় তাহলে আমেরিকা ভারতের প্রতি তার সমর্থন জানাবে। ডোকালাম ইস্যু নিয়ে নিজের মতামত ব্যক্ত করে তিনি বলেন, ভারত অনেক পরিণত শক্তির পরিচয় দিয়েছে, চীন যদি ভারতের ওপর আঘাত হানে তাহলে সেটা কোনো যুক্তিসঙ্গত কাজ হবে না। সম্প্রতি চীনের সংবাদ মাধ্যমকে বলা হয়েছে, চীন এবং ভারতের মধ্যে যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এ ব্যাপারে চীনের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমসের পক্ষ থেকে আরও একবার হুমকি দিয়ে বলা হয়, ভারত ডোকালাম থেকে সেনা না সরালে যুদ্ধ অবশ্যম্ভাবী। চীনের প্রতি কঠোর হয়ে মোদী যে আসলে বিপদ ডেকে আনছে তেমনটাই মত চীনের। একইভাবে আঞ্চলিক শান্তি নষ্ট করা হচ্ছে ও দেশের মানুষের শান্তি নষ্ট হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে মোদী সরকার যদি পিছিয়ে না যায় তাহলে তারা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেবে।